নমস্কার, নোবেল বাংলার পক্ষ থেকে আমি বনি সকল দর্শককে স্বাগত জানাই। আমরা সবাই জানি আগামী 27 ফেব্রুয়ারি বারাসাত পৌরসভার পৌর নির্বাচন। এই নির্বাচন প্রকল্প নিয়ে কার প্রস্তুতি কতদূর, জয়ের ব্যাপারে কে কতদূর আশাবাদী এবং জয়ের পর কার কার্যকলাপ কী হতে চলেছে সে বিষয়েই আজ আমরা কথা বলতে চলে এসেছি বারাসাত 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তন্নিষ্ঠা খাসনবিশ মহাশয়ের কাছে। নমস্কার, নোবেল বাংলা চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। এই রাজনীতিতে আপনার আশা কিভাবে? আমি অ্যাকচুয়ালি ছাত্র জীবন থেকেই রাজনীতিটা করি। যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দল গঠন করে, তার আগের বছর থেকেই আমি যখন স্কুলে পড়ি তখন থেকেই আগ্রহী হই এবং সরাসরিভাবেই আমি মানে 1998 সাল থেকে দলে জয়েন করি এবং তৃণমূল ছাত্র পরিষদের এক এক সময় এক এক রকম পদে এবং রাজ্য স্তরেও আমি জেনারেল সেক্রেটারি ছিলাম স্টেটের এক সময় তৃণমূল ছাত্র পরিষদ। আপনি বিরোধী পক্ষকে কীভাবে দেখছেন? বিরোধী পক্ষ তো বলতে গেলে নেই, কারণ হচ্ছে আমরা তো সারা বছর মানুষের কাজ করি, মানুষের সঙ্গে যোগাযোগ রাখি, আমাদের কাছে বিরোধিতা তো কোনো জায়গা নেই। আমি শুধু আজকে ভোট বলে রাজনীতি করছি, মানুষের সঙ্গে যোগাযোগ করছি এমন নয়, আমার প্রত্যেক দিনের যোগাযোগ মানুষের সঙ্গে। মানুষের সুখের দিনে আমি থাকি, উৎসবে থাকি, দুঃখের দিনে থাকি, আমফানে থাকি, বর্ষার সময় থাকি, গরমের সময় থাকি, সারাক্ষণ মানুষের সঙ্গে যোগাযোগ। কেউ একদিন মানে হঠাৎ করে এসে দাঁড়িয়ে পড়লো মানুষের গিয়ে বললো আমি আমাকে ভোট দাও আমি তোমার জন্য কাজ করবো, এটা তো নয়, এটা তো প্রমাণিত। আমি বিগত 5 বছর আর করোনাকালীন আরও প্রায় 2 বছর কাজ করেছি, মানুষ জানে, মানুষ আমাকে চেনে জানে এবং আমার কাছে দলের আমি প্রার্থী, তার সঙ্গে সঙ্গে আমি কিন্তু মানুষের সঙ্গে সবসময় থাকি, সারা বছর থাকি। 2015 সালের আগের পৌরসভা আর বর্তমান পৌরসভার মধ্যে কী কী চেঞ্জেস আপনি দেখতে পেয়েছেন? 2010 সালে বারাসাতে পৌরসভা গঠন হয়, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সবাই জিতে ভোট গঠন করে। বারাসাতে 2010 সাল থেকে কাজ আরম্ভ হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত 2010 থেকে 2015 সালে 11 নম্বর ওয়ার্ড বঞ্চিত ছিল, কারণ ওটা বিরোধী দলের ছিল, সিপিআইএমের তৎকালীন যে দায়িত্বে ছিলেন কাউন্সিলর তাঁর ছিলেন। কিন্তু 15 সাল থেকে মানুষ এখানকে উন্নয়নের আলো পৌঁছে গেছে, সারা বারাসাতে 10 সাল থেকে যে কাজগুলো হয়েছে সেটা এখানে 15 সাল থেকে শুরু হয়েছে, সুতরাং এই 5 বছরে সেই উন্নয়নটা আমি আনতে পেরেছি। আগে বারাসাতের বিভিন্ন এলাকায় সবাই বলতো যে লাইট রয়েছে এরকমভাবে, আমাদের পোলগুলো এখানে ঢোকেনি, রাস্তার উন্নয়ন হয়নি, ড্রেনেজ সিস্টেম নেই, বিভিন্ন রাস্তা এখনও কাঁচা আছে, নর্দমা কাঁচা আছে। তো আমি সেই জায়গাটা এসে ধরেছিলাম এবং মানুষের জন্য কাজ করে বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম ইলেকট্রিক পোল ঢুকিয়েছি, যেগুলো আমাদের হাইমাস লাইট আছে সেগুলো ঢুকিয়েছি। কাঁচা কোনো রাস্তা এখন এলাকায় নেই, কাঁচা কোনো নর্দমা নেই, কিছু নেই, এখন সেভাবে মানুষের কাজ করি। তাছাড়া তো ঘরে ঘরে গিয়ে দিদির প্রকল্প প্রত্যেক দিনের আমাদের কাজ, আজকে দুয়ারে সরকারের জন্য মানুষের জন্য আমাদের বিভিন্ন কাজ করতে হয়, লক্ষ্মী ভাণ্ডার থেকে স্বাস্থ্যসাথী খাদ্যসাথী প্রতিনিয়ত কাজ চলছে, আমাদের একদিনের কাজ না, আমরা সারা বছর মানুষের সঙ্গে যোগাযোগ রাখি। করোনা পরিস্থিতি শিক্ষা ব্যবস্থার উপর যে প্রভাব ফেলেছে সেই বিষয়ে আপনার মতামত কী? দেখুন, শিক্ষা ব্যবস্থা কেন, জীবন জীবিকা সব কিছুতেই প্রভাব ফেলেছে, আমাদের তো অ্যাডজাস্ট করতেই হবে। আজকে যদি স্কুলগুলো বন্ধ না রাখা হতো, বাচ্চাগুলো এফেক্টেড হতো, সেক্ষেত্রে তো সেটা ভালো হতো, মানুষের জীবনের থেকে তো বড় কিছু নয়। সেক্ষেত্রে সরকার যেভাবে তারা মনে করেছেন যে স্বাস্থ্য ব্যবস্থাটার সঙ্গে আলোচনা করে স্কুলগুলো কখন খুলবে, কীভাবে শিক্ষা ব্যবস্থা চালানো উচিত, সেভাবে সরকার যেভাবে চালিয়েছে সেটার যথেষ্ট আমি মান্যতা দিই। আপনার এলাকায় এখনো অবধি অনেক অনেক সমস্যা আছে যেগুলো হয়তো কোনো কারণবশত সমাধান হয়নি, আবার আপনি ফিরে আসলে সেই সমস্যার সমাধান কিভাবে করবেন? বেসিক্যালি সমস্যা সেরকম কিছু নেই, সমস্যা মানুষের জীবনে ছোটোখাটো থেকেই থাকে, সেগুলো নিশ্চয়ই সমাধান করব। যেগুলো আমার মেনটেনেন্স, ধরুন যে ড্রেনগুলো করেছি রেগুলার সেগুলো মেনটেন করতে হবে, যে রাস্তাগুলো করেছি সেগুলো তো সারা জীবন চলবে না, ওগুলোকে আবার করতে হবে, সেগুলো যেভাবে কাজ চলছে সেভাবে চলবে। এলাকায় কি সবার ভ্যাকসিন হয়ে গেছে? যদি না হয়ে থাকে সেই সমস্যার সমাধান আপনি কিভাবে করবেন? এলাকায় অলমোস্ট সবার ভ্যাকসিন হয়ে গেছে, আমি প্রচারে বেরিয়ে একজন এবং আর এক জায়গায় দুজন এরকম সেকেন্ড ভ্যাকসিন দুজন পাইনি, একজন এরকম খুব মানে পেয়েছি কয়েকজনকে, সেগুলোকে আমরা ডেকে আবার পরে করিয়েও দিয়েছি। আপনি পুনরায় ক্ষমতায় আসলে আপনার এই ওয়ার্ডের জন্য প্রথম কাজ কী হবে? আমি প্রথম যে কাজটা করব সেটা মানুষের সঙ্গে আলোচনা করে তারা কি চায় সেই বেসিসে কাজ করব। আচ্ছা, আর বারাসাতে কিন্তু একটা সমস্যা, সেটা হচ্ছে মশার উপদ্রব দিন দিন বাড়ছে, এই বিষয়ে এই সমস্যাটা নিয়ে সমাধান আপনি আবার ফিরে আসলে কিভাবে সমাধান করবেন?
দেখুন, বারাসাতে যে মশার উপদ্রব বাড়ছে সেটা নয়, আমি ছোটবেলা থেকেই বারাসাতে মশা দেখে এসেছি। আগে আরো বেশি মশা ছিল, এখন মশা অনেকটাই কমেছে তুলনামূলক। আমরা যে ড্রেনগুলো আগে ওপেন থাকতো, নিয়মিত নর্দমা পরিষ্কার হতো না, আমরা সেগুলো পরিষ্কার করি এবং ড্রেনগুলো ঢাকার ব্যবস্থা করেছি। এবং আগামী দিনে যদি সেটা সমস্যা নেই, কারণ আমাদের এখানে কোনো ডেঙ্গুতে কোনো মৃতের আপনারা কোনো দেখাতে পারবেন না, কোনো রকম তালিকা আছে। সুতরাং আমরা যেভাবে ডেঙ্গুর কাজ হয় স্বাস্থ্য ব্যবস্থা থেকে আরম্ভ করে আমাদের মেয়েরা যেভাবে কাজ করে সেভাবে কাজ করবে, আরও কোনো নির্দেশ আসলে নিশ্চয়ই আমরা সেটা মেনেই কাজ করব। এখনও মানুষের মধ্যে অনেক ক্ষোভ বিক্ষোভ রয়েছে, সরকারি বাড়ি, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এই সমস্ত সমস্যার সমাধান আপনি আবার কী করে করবেন? দেখুন, সরকারি বাড়ি আমার এলাকায় প্রচুর পেয়েছে, এবং পরবর্তীকালে যারা মনে করছে, কেউ মনে করেছে আমার সরকারি বাড়ি পাওয়া মাত্র সে ঠিক করেছে যে আমি সরকারি বাড়িটা নেব না, ক্যান্সেল করে দিয়েছে। আবার কিছুদিন পরে তার মনে হয়েছে সরকারি বাড়ি নেব, সেক্ষেত্রে সরকারি বাড়ি আমরা দিচ্ছি, এরকম কোনো আমার কাছে অভিযোগ নেই, আমার এলাকায় আমি সরকারি বাড়ি দিইনি। আর দু নম্বর কথা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা তো আমার কাছে যখন আমি দাঁড়ালাম, আমি দেখলাম যে এলাকায় 70 বছর, 75 বছর, 68 বছরের বহু বৃদ্ধ বৃদ্ধা রয়েছে যাদেরকে বার্ধক্য ভাতা এতদিন দেওয়া হয়নি। সেক্ষেত্রে রাজনৈতিক রং দেখা হয়েছিল, সেক্ষেত্রে আমি কখনো রাজনৈতিক রং দেখিনি, সবাইকে দিয়েছি। আবার যাদের বয়স 60 হয়েছে, এখন নতুন করে হলো, তাদের ক্ষেত্রে যারা জমা দিয়েছে সেসব কাজ চলছে, এগুলো তো সব দুয়ারে সরকারেই আমাদের হচ্ছে, এবং প্রচুর পরিমাণে মানুষকে আমরা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা হ্যান্ডিক্যাপ ভাতা সবই দিয়েছি। আর বেশি সময় নষ্ট না করে আজকে সাক্ষাৎকার পর্ব শেষ করার আগে আপনার কাছে শেষ প্রশ্ন, আপনি জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? আমি সম্পূর্ণভাবে জয়ের ব্যাপারে আশাবাদী, কারণ আমি জানি মানুষ আমার পাশে আছে। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় নোবেল বাংলাকে দেওয়ার জন্য। আগামী নির্বাচনের জন্য শুভকামনা জানিয়ে আজকে সাক্ষাৎকার এখানেই শেষ করলাম। দর্শক বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন নোবেল বাংলা চ্যানেলে। ক্যামেরায় আশিসের সঙ্গে আমি বনি, নমস্কার।